আসসালামু আলাইকুম। ডক্টরোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা হাত বা পা ঘামার কারণ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করব। হাতের বা পায়ের তালুতে অতিরিক্ত ঘাম তৈরি হওয়ার সমস্যা অনেকেরই রয়েছে। মোট জনসংখ্যার প্রায় 1% মানুষের এই অতিরিক্ত ঘামের সমস্যা থাকে। ইংরেজিতে এটিকে হাইপারহাইড্রোসিস বা বলা হয়ে থাকে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মাসুদা খাতুন বলেন, হাত বা পা ঘামার সুনির্দিষ্ট কারণ এখনও বের করা যায়নি। বংশগতভাবে এ রোগ থাকা শারীরিক কিছু সমস্যা, শরীরের ভেতরের ভারসাম্যহীনতা, মানসিক চাপ, দুশ্চিন্তা প্রভৃতি কারণে হতে পারে। হাত বা পা ঘামার কারণ, হাত বা পা ঘামার প্রাথমিক কারণ হিসাবে তেমন কিছু পাওয়া যায়নি। অতিরিক্ত স্নায়ুবিক উত্তেজনার কারণে ঘাম হয়ে থাকে, আরও নানা কারণে হাত বা পা ঘেমে থাকে, যেমন পার্কিনসন্স ডিজিজ, থাইরয়েড সমস্যা, ডায়াবেটিস, জ্বর, শরীরে গ্লুকোজের স্বল্পতা, মনোপোজের পর প্রভৃতি। অনেক সময় শরীরে ভিটামিনের অভাব থাকলে হাত বা পা অতিরিক্ত ঘামতে পারে। আবার মানসিক চাপ, দুশ্চিন্তা ও জেনেটিক কারণে হাত বা পা ঘামে। অতিরিক্ত ঘামের ক্ষেত্রে যেসব সমস্যা হয়ে থাকে, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ভাস্কুলার সার্জন মার্ক হোয়াইটলি বলেন, সামাজিকভাবে সবচেয়ে ক্ষতিকর ঘামের সমস্যা হলো হাতের তালু ঘামা। মিস্টার হোয়াইটলি বলেন, অনেক মানুষই হাত ঘামার কারণে আর একজনের সাথে করমর্দন করতে অস্বস্তি বোধ করেন, কারণ করমর্দনের পর যখন ওই ব্যক্তি তার হাত মোছেন সেটি অপমানজনক। বাংলাদেশের মতো উষ্ণ আবহাওয়ার দেশে অতিরিক্ত ঘামের সাথে শরীরের দুর্গন্ধ তৈরি হওয়া একজন ব্যক্তিকে সামাজিকভাবে অপদস্থকর অবস্থায় ফেলতে পারে। এছাড়া অতিরিক্ত ঘামে কাপড় ভিজে গিয়ে বিবৃতকর পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা হয়েছে অনেকেরই। পায়ের দুর্গন্ধের কারণ, পায়ের দুর্গন্ধের প্রধান কারণ পায়ের ঘাম। ঘেমে যাওয়ার পায়ে ব্যাকটেরিয়া আক্রমণ করে। বেশিরভাগ ক্ষেত্রে জুতার ভেতর থেকে ঘাম বেরোতে পারে না। অনেকক্ষণ এমন অবস্থায় থাকার ফলে পা থেকে দুর্গন্ধ ছড়ায়। জুতা ও মোজা নিয়মিত পরিষ্কার না করলে পা ও জুতা থেকে দুর্গন্ধ ছড়াতে পারে। কি করবেন? সবসময় পা পরিষ্কার রাখতে হবে। প্রতিদিন ব্যবহার করা মোজা ধুয়ে ভালোভাবে শুকিয়ে ব্যবহার করতে হবে। জুতা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জুতার মধ্যে পাউডার দিতে পারেন, প্রয়োজনে মাঝে মধ্যে এসব রোদে দেওয়া যেতে পারে। সুতি মোজা ব্যবহার করাই ভালো, কারণ এতে পা কম ঘামে ও ঘাম শোষণ করে। আর যাদের পা বেশি মাত্রায় ঘামে তারা বেশি ঘাম শোষণ করতে পারে এমন জুতা কিনতে পারে। চিকিৎসা। শরীরে অতিরিক্ত ঘাম তৈরি হওয়ার সমস্যা যথেষ্ট অস্বস্তিকর এবং ক্ষেত্র বিশেষে অবমাননাকর হলেও খুশির বিষয় হলো প্রায় সব ক্ষেত্রেই এই সমস্যার সমাধান করা সম্ভব। অতিরিক্ত ঘামের সমস্যা হলে ক্ষেত্র বিশেষে ডার্মাটোলজিস্টরা ওষুধ গ্রহণ, বোটক্স ইঞ্জেকশন নেওয়া বা সার্জারির মাধ্যমে ঘাম তৈরি করা গ্রন্থিগুলো অপসারণের পরামর্শ দিতে পারে। তবে শরীরের কোন অংশে ঘাম হয় তার উপর নির্ভর করে কোন ধরনের চিকিৎসা নেওয়া হবে। বগলের নিচে অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা থাকলে বোটুলিনাম টক্সিন ইঞ্জেকশন কার্যকর হতে পারে। বোটুলিন এক ধরনের বিষাক্ত পদার্থ, যেটি ঘাম তৈরি করা গ্রন্থগুলির সাথে যুক্ত স্নায়ুগুলোর কার্যক্ষমতা থামিয়ে দেয়, ফলে ঘাম তৈরি হয় না। তবে এই পদ্ধতি স্থায়ী নয়। ওষুধের ডোজের উপর নির্ভর করে প্রতি 6 থেকে 9 মাসে এই পদ্ধতি পুনরাবৃত্তি করতে হয়। ঘামের সমস্যার স্থায়ী সমাধান পেতে সার্জারি করতে হবে, যেটি এন্ডোস্কোপিক ট্রান্সথোরাসিক সিমেথেকটমি বলা হয়। এই সার্জারির মাধ্যমে ঘাম তৈরি হওয়ার গ্রন্থিগুলোর সাথে যুক্ত স্নায়ুর সংযোগ ছিন্ন করা হয়। এই সার্জারি করতে হাত ঘামার সমস্যার সমাধানের প্রায় 99% সফলতা পাওয়া যায়। তবে এই সার্জারির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। এই একটি সমস্যা হলো শরীরের যেসব অংশে ঘাম তৈরি হওয়ার কথা ছিল সার্জারির ফলে সেসব অংশের ঘাম সৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু ঘাম তৈরিকারী গ্রন্থিগুলো শরীরে ঘাম উৎপন্ন করছে। এরকম ক্ষেত্রে উৎপন্ন ওই ঘাম শরীরের অন্যান্য অংশ দিয়ে নির্গত হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনি হাতে অতিরিক্ত ঘামের জন্য সার্জারি করার ফলে হাতের ঘাম তৈরি হলো না, কিন্তু শরীরের অন্যান্য অংশে ঘামের পরিমাণ সাধারণের সময়ের চেয়ে বেড়ে গেল। সাধারণত শরীরের নিচের অংশে বা ঘাড়ে এই অতিরিক্ত ঘাম সৃষ্টি হয়ে থাকে।
আর একটি ঝুঁকি হলো সার্জারির পর ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন যত কম বয়সে হাইপারহাইড্রোসিস বা অতিরিক্ত ঘামের এই সমস্যা সমাধান করা যায় ততই ভালো। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ গ্রহণ করা কোনোভাবেই উচিত নয়, কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন। ঘামের সমস্যা যদি এত বেশি থাকে যে আপনার দৈনন্দিন কার্যক্রম বাধাগ্রস্ত হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া হঠাৎ যদি ঘামের সমস্যা শুরু হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। অনেক সময় কোনো রোগের ওষুধ নেওয়া শুরু করার পর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘামের সমস্যা তৈরি হতে পারে, সেরকম ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর যাদের অতিরিক্ত ঘামের সমস্যা রয়েছে তাদের ঘামের সমস্যা যদি টানা 6 মাস ধরে চলতে থাকে সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। পারিবারিকভাবে অতিরিক্ত ঘামের সমস্যা থাকলে বা শুধুমাত্র নির্দিষ্ট একটি সময়ে যেমন রাতে ঘামলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সূত্র বিবিসি বাংলা অ্যান্ড প্রথম আলো। আপনি কোনো রোগে ভুগলে আমাদের ডক্টরোলজি চ্যানেলের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য ফেসবুক পেজে SMS করতে পারেন। ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্টস সেশনে লিঙ্কটি পিন পোস্ট করে দেওয়া আছে। ধন্যবাদ।